আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি পলি টিভি সংবাদে। প্রথমে জানিয়ে দেব শীর্ষ সংবাদগুলো। বগুড়ায় এক বৃদ্ধকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বরগুনার বামলা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। দশমিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে চার চেয়ারম্যান প্রার্থীর সাময়িক বহিষ্কার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ শামীম আহমদের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত। নাটোরের বড়াই গ্রামে করোনা সচেতনতায় জেলা প্রশাসনের প্রচার অভিযান শুরু। এবং সেনবাগে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের স্বাস্থ্য সুরক্ষায় 5,000 মাস্ক উপহার দিলেন জেলা পরিষদ সদস্য বাবু। দর্শক, শীর্ষ সংবাদ দেখছিলেন, নিয়ে যাব বিস্তারিত সংবাদে। বগুড়ায় টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে 65 বছর বয়সী মোজাহার আলী নামের এক বৃদ্ধকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আজ সকালে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এসএম দৌলতের ক্যামেরায় বগুড়া জেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বগুড়া জেলা শহরের বুজরুক বাড়িয়া পশ্চিমপাড়া এলাকার মোজাহার আলী ও তার ছেলে হাতেম আলী 10 বছর আগে একটি সঞ্চয় সমিতি চালু করে। এই সমিতিটি দেউলিয়া হয়ে গেলে সমিতির সদস্যরা টাকার জন্য চাপ দিয়ে আসছিল। এক পর্যায়ে আজ সকালে সমিতির সদস্যরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার বাড়ি দখল করতে যায়। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বরগুনার বামলা উপজেলা 2 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সোনাখালী নামক বাজারে নৌকা ও ঘোড়া মার্কার দুই চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রায় 5 ঘন্টা ব্যাপী পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থী সোহেল শিকদার ভবনের নির্বাচনী অফিস থেকে নৌকার সমর্থকদের উপর কমপক্ষে 20টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আহত হয় 25 জন। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মরহুম আলীর নেতৃত্বে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে পিস্তল সহ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার এবং গ্রেফতার হয়েছে 20 জন। বামনা উপজেলা সোনাখালী বাজারের বামনা পাথরঘাটা মহাসড়কে এই ঘটনা ঘটে। প্রায় 5টা পর্যন্ত চলে ককটেল নিক্ষেপের ঘটনা। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ওই ভবনটিতে ডিবি পুলিশ ও পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল, একটি পিস্তল ও এক ম্যাগজিন গুলি উদ্ধার করে। এ ঘটনায় সোহেল শিকদারের ভবন থেকে 2 স্বতন্ত্র প্রার্থী সহ 20 জনকে আটক করেছে পুলিশ। নৌকার প্রার্থী, আমরা নৌকার সমর্থক যারা, তাদের উপরে হামলা করার জন্য পুলিশ তাদেরকে সহায়তা করছে এবং তাদের কুস্কানি দিচ্ছে বলে আমার মনে হয়। পরিস্থিতি যেটা দেখেছি, কেউ যদি আইনের বাহিরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়াস থাকে বা করার চেষ্টা করেন, আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে আমরা যদি কাউকে এই পরি অবস্থায় পাই, তার বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। একটা আছে যে কিছু কিছু আচরণ বিধি, যেটা নির্বাচনী আচরণ বিধি, সেই অংশগুলো রিলেটেড থাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বা নির্বাচন অফিসারের, সেইগুলোর ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। আমরা নির্বাচন অফিসকে অবহিত করে থাকি, তারা তাদের মোবাইল কোডের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধিমালা যে শাস্তি থাকে সেটা তারা প্রদান করে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে মোস্তাকিন নামে 18 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালসুকা গ্রামে এই ঘটনা ঘটে। শিশু মোস্তাকিন জালসুকা গ্রামের তোতা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে শিশুটি পড়ে যায়। তারপর শিশুটিকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে শুরু করে। পরে দেখা যায় বাড়ির পাশে পুকুরে শিশুটি হাবুডুবু খাচ্ছে। তাৎক্ষণিক শিশুটিকে তুলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জেলানি বলেন, ঘটনাটি শুনেছি তবে পরিবার থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে শিশুটির এমন মৃত্যু খুবই হৃদয় বিদারক। দশমিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে চার চেয়ারম্যান প্রার্থী সাময়িক বহিষ্কার করা হয়েছে। দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, পটুয়াখালী দশমিনা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী সাব্যস্ত করে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের 147 ধারায় উপজেলার আলিপুরা ইউনিয়নের মোহাম্মদ আতিকুর রহমান সাগর, মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার, বহরমপুর ইউনিয়নের মোহাম্মদ বাইনুল ইসলাম বাচ্চু এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার সহ চারজন চেয়ারম্যান প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন দশমিনা উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, সাবেক সহসভাপতি হাবিবুর রহমান মুন্সি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, জেলা পরিষদ সদস্য ও সাবেক যুবলীগ সভাপতি জাকির হোসেন ভুট্টু, কেন্দ্রীয় উপকমিটির সদস্য নাইব মোহাম্মদ বশির সহ আরও অনেকে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন। বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ শামীম আহমেদের সমর্থনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ রজুল ইসলাম জানান, 3 নং ওয়ার্ডবাসীর আয়োজনে 1 এপ্রিল সত্যপুরে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী সুন্দর আলী। এতে বিভিন্ন এলাকার 150+ লোক উপস্থিত ছিলেন। প্রত্যেকেই আগামী নির্বাচনে শামীম আহমদকে ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ শামীম আহমদ, বর্ণী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শিক্ষক, কায়েদে আজম ফকিরের বাজার দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক নজির উদ্দিন, তালিমপুর মাদ্রাসা সহকারী শিক্ষক মৌলানা আব্দুর রহমান, সমাজসেবক গিয়াস উদ্দিন, শিক্ষক জাকারিয়া আহমেদ, সমাজকর্মী এনাম উদ্দিন, সমাজসেবক আবুল কালাম বাবুল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল সামাদ, শিক্ষক নাজমুল ইসলাম কাজী আব্দুল মুকিত, সমাজসেবক নাজমুল ইসলাম সভাপতি সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সত্যপুর গ্রামের চেয়ারম্যান প্রার্থী শামীম তাই আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের গ্রামকে উজ্জ্বল করব। নাটোরের বড়াই গ্রামে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনমূলক প্রচার অভিযান শুরু হয়েছে। সকালে উপজেলার বনপাড়া ও আহমদপুর বাজারে এই প্রচার অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন শেষে জনসাধারণ, ভ্যান চালক, ট্রাক বাসের চালক যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান প্রমুখ। আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য 5,000 মাস্ক উপহার দিয়েছেন নোয়াখালীর জেলা পরিষদ সদস্য ও সেনবাগ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম বাবু। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, সহকারী কমিশনার খেমালিকা চাকমা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন মৃধার হাতে আনুষ্ঠানিকভাবে এই মাস্কগুলো তুলে দেন। সাইফুল ইসলাম বাবু জানান, করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে আবারও দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ থেকে জনগণকে সচেতন করার জন্য প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের জীবনের মায়া তুচ্ছ করে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই তিনি প্রশাসনের লোকজনের স্বাস্থ্য সুরক্ষার জন্য সামান্য মাস্ক উপহার দিয়েছেন তার ক্ষুদ্র সামর্থ্যর মধ্য থেকে। দর্শক, এই ছিল সংবাদে। সংবাদ শেষ করার পূর্বে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। বগুড়ায় এক বৃদ্ধকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বরগুনার বামরা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।
দশমিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে চার চেয়ারম্যান প্রার্থীর সাময়িক বহিষ্কার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ শামীম আহমদের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত। নাটোরের বড়াই গ্রামে করোনা সচেতনতায় জেলা প্রশাসনের প্রচার অভিযান শুরু এবং সেনবাগে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের স্বাস্থ্য সুরক্ষায় 5000 মাস্ক উপহার দিলেন জেলা পরিষদ সদস্য বাবু। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।